নমস্কার বন্ধুরা, উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সজনা ফুলের পরোটা। এই ঋতু পরিবর্তনের সময় সজনা ফুল, সজনা ডাঁটা, সজনা শাক সকলেরই খাওয়া কিন্তু খুবই প্রয়োজন। অনেক বাড়ির বাচ্চারা সজনা ফুল, সজনা ডাঁটা খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি বাচ্চাদের সজনা ফুলের পরোটা তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমরা সজনা ফুলগুলো ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়েছি। দিয়ে দিলাম তার মধ্যে 1/4 টিস্পুন মতো নুন। এখানে আমি হাফ কাপের একটু বেশি জল ব্যবহার করেছি। জল যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে সজনা ফুলগুলো। এখানে আমি 100 গ্রাম পরিমাণ সজনা ফুল ব্যবহার করেছি। ফুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে বেছে তারপর ধুয়ে নিয়েছি। এবার সেই ফুলটাকে এই জলের মধ্যে দিয়ে দেওয়ার পর শুধুমাত্র ফুটিয়ে নিতে হবে, ফুলগুলোকে কিন্তু খুব বেশি সিদ্ধ করব না। এই সজনা ফুলগুলোকে এইভাবে ভাপিয়ে নেওয়ার কারণে যে সজনা ফুলের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেটি আর থাকবে না। এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নিলাম। এবার এই সজনা ফুলগুলোকে তুলে নেব। এই সজনা ফুলগুলো ভাপিয়ে নেওয়ার পর যে জলটা বেঁচেছে এই জলটা কিন্তু আমরা ফেলে দেব না, এটি পরে ব্যবহার করব, সেটি আমি আপনাদের দেখিয়ে দেব। এখন এই ফুলগুলোকে তুলে নেওয়ার পর ঠান্ডা করে নেব। দেখুন, ফুলগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা এই ফুলগুলোকে পেস্ট করে নেব। তার জন্য একটি গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলগুলো। সজনা ফুলগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা কেটে 2 টুকরো করে। দিচ্ছি এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আপনারা স্বাদ বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। এবার জল ছাড়া এই সব উপকরণের একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট করে নেওয়ার পর অপর দিকে আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী আটা। এখানে কিন্তু আমি আটা ব্যবহার করেছি, ময়দা নয়। আটার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সজনা ফুল। অবশ্যই আপনারাও আটাই ব্যবহার করবেন, এতে করে এই পরোটাটা খুবই হেলদি হবে। পেস্ট করে নেওয়া সজনা ফুল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ রেড চিলি ফ্লেক্স। আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু সজনা ফুলগুলো সিদ্ধ করার সময় দেওয়া হয়েছিল। আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ জোয়ান। এভাবে হাত দিয়ে একটু ঘষে নিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা ফ্রেশ ধনে পাতা কুচি 1 মুঠো পরিমাণ। দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা অবশ্যই এর মধ্যে অ্যাড করবেন, এতে করে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আরও 2টি উপকরণ অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। আবার ওই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে। মিশিয়ে নেওয়ার পর যে আমরা সজনা ফুলগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটি আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। যেহেতু গ্রাইন্ডিং জারের মধ্যে সজনা ফুলগুলো পেস্ট করা হয়েছিল, তাই যেটুকু গ্রাইন্ডিং জারের মধ্যে পেস্ট লেগে থাকবে সেটি এই জলের মধ্যে চলে আসবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এই আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, এখানে আমার আটা মাখা হয়ে গেছে। আর আটাটা ঠিক এইভাবেই কিন্তু নরম করে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে এই ডোটা চারিদিকে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা মেখে নেওয়ার পর আমি এখন এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার ডোটাকে আমি নিয়ে প্রথমে হাত দিয়ে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এবার আমরা এখান থেকে লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটি করি তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। দেখুন, এখানে আমি ঠিক এইরকম সাইজের লেচিগুলো তৈরি করে নিচ্ছি। লেচিগুলো সমান ভাগে করে কেটে নেওয়ার পর এবার আমি এখানে একটি লেচি নিয়ে নিলাম বেলন চাকির উপরে। প্রথমে এইভাবে একটু গোল করে নেব। গোল করে নিয়ে হাত দিয়ে একটু চেপটা করে নিলাম। এবার আটা কিংবা ময়দার গুঁড়ি দিয়ে আপনারা অবশ্যই এখানে বেলে নেবেন, বা তেল দিয়েও আপনারা বেলতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবেই বেলে নেবেন। কয়েকদিন আগে আমি সজনা ডাঁটার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা সেটি ভীষণই পছন্দ করেছেন। আশা করছি আপনাদের এই সজনা ফুলের পরোটাও খুবই পছন্দ হবে। দেখুন, এখানে আমার একটি বেলে নেওয়া হয়ে গেছে। আপনাদের আমি আরও একটি এখানে বেলে দেখিয়ে দিচ্ছি।
দেখুন এখানে এইভাবেই কিন্তু সবগুলো বেলে নিতে হবে আমাদের। এবার চলে যাব ভেজে নেওয়ার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটা। পরোটাটাকে প্রথম অবস্থায় লো টু মিডিয়াম ফ্লেমে একদিকটা আমাদের সেঁকে নিতে হবে। একদিকটা সেঁকে নেওয়ার পর অপর দিকে এবার উল্টে দিচ্ছি। এবার যেদিকটা সেঁকা হয়ে গেছে সেদিকে আমি হাফ চামচ পরিমাণ তেল ব্যবহার করছি। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি অবশ্যই ব্যবহার করতে পারেন, তাতে করে পরোটাগুলো আরও সুস্বাদু হবে খেতে। তেলটা দিয়ে ভালোভাবে আমি এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। একদিকটায় তেল দিয়ে দেওয়ার পর অপর দিকে উল্টে দিচ্ছি, আর অপর দিকটাও আমাদের কিন্তু তেল দিয়ে দিতে হবে। আপনাদের এখানে একটি কথা বলে রাখছি, এই পরোটাগুলোর মধ্যে আমরা কিন্তু স্টাফিং ব্যবহার করিনি, যেহেতু আমরা সমস্ত উপকরণ এই পরোটাগুলোর মধ্যে মেখে তৈরি করছি, তো সুতরাং এই পরোটাগুলো কিন্তু খুব বেশি ফুলবে না। আর আপনাদের বলেও দেব যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এই পরোটাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে ভেতর থেকে, এইভাবে একটু চেপে চেপে যখন আমরা উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব সাইড থেকে কিন্তু পরোটাগুলো ফাটতে শুরু করবে, বা মাঝখান দিয়ে একটু একটু করে ফাটতে শুরু করবে। তখনই আমাদের বুঝে নিতে হবে যে পরোটাগুলো খুব ভালো মতো সেঁকা হয়ে গেছে। এখানে আমার একটি পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। একই রকম পদ্ধতিতে আপনাদের আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে আপনারা কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে একই রকম পদ্ধতিতে আমি আরও একটি পরোটা ভেজে নিলাম। সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করেছি ধনে পাতার চাটনি এবং টমেটো সসের সঙ্গে। আপনারা এটি শুধু শুধুও খেতে পারেন, বা যে কোনো আপনাদের পছন্দ মতো চাটনি বা তরকারি দিয়েও খেতে পারেন। আপনারা এই পরোটাটি সকালে জল খাবার বা রাত্রে ডিনারে অবশ্যই তৈরি করতে পারেন, বা স্কুল কলেজ অফিসের টিফিন বক্সেও অনায়াসে দিতে পারেন। আমার আজকের রেসিপি সজনা ফুলের পরোটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।